সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। দর্শক, আপনারা কি খুব সহজে পোকা দমন করতে চান? কিভাবে করবেন এবং কোন পোকা দমনে কী ধরনের কীটনাশক ব্যবহার করবেন তা নিয়ে টেনশনে আছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য, কেননা আজকের ভিডিওটিতে আলোচনা করব কোন পোকার দমনে কোন ধরনের কীটনাশক ব্যবহার করবেন এবং কিভাবে কখন সঠিকভাবে ব্যবহার করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রথমে বলবো যে কোনো পোকা দমনে নিম তেল ব্যবহার করার কথা। এটি আপনারা বাড়িতে অথবা দোকান থেকে কিনে নিতে পারেন। বাড়িতে নিম গাছের বিভিন্ন অংশ নিয়ে এটি তৈরি করতে পারেন। নিম তেল পোকামাকড়কে মেরে ফেলতে পারে না, বরং এটি বংশবিস্তার শুরু করে দেয়। যদি আমাদের বাগানে পোকার উপদ্রব বেশি বেড়ে যায়, তখন অবশ্যই নিম তেলের পরিবর্তে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। নিম তেল একটি জৈব কীটনাশক। এবার জানবো কোন পোকার জন্য কী কীটনাশক ইউজ করব। তার আগে জানতে হবে কোন পোকা গাছে কীভাবে আক্রমণ করে এবং কী ধরনের ক্ষতি করে তাকে সে সম্পর্কে। এই পোকাগুলোকে আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে যেসব পোকা গাছের রস শোষণ করে, গাছের ক্ষতি করে থাকে। তার মধ্যে প্রথমে রয়েছে সাদামাছি, এফিডস বা জাব পোকা, স্কেল পোকা, দুয়ে পোকা, এর মধ্যে মাকড়ও পড়ে। এই পোকাগুলো রস শোষণ করে গাছের মারাত্মক ক্ষতি করে থাকে। মাজরা পোকাও লার্ভা দশায় গাছের পাতার মারাত্মক ক্ষতি করে। এইসব পোকাগুলো দমনের জন্য ইমিডা ক্লোরোফিট গ্রুপের যে কোনো কীটনাশক আপনি গাছে স্প্রে করতে পারেন। তবে এর মধ্যে অন্যতম হলো কনফিডার। এটি 1 ml 5 লিটার পানিতে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে দিন। এটি গাছে প্রয়োগ করলে ফুকা এই কীটনাশককে অবশ্যই মারা যাবে। এছাড়া অ্যাটমায়ার 1 গ্রাম 5 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে গাছের মধ্যে ভালো ফল পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে যেসব পোকা গাছের পাতাকে গাছের ক্ষতি করে, সেগুলোর জন্য ইমুমেকটিন বেনজোয়েট গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন। তবে তার মধ্যে জেমস্টার 1/2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করুন। এটি স্প্রে করবেন যখন গাছে লেদা পোকা, মাজরা পোকা, লিফ মাইনার পোকা, গাছের পাতা মোড়ানো পোকার আক্রমণ হবে। এটি যদি খুব ভালোভাবে স্প্রে করতে পারেন, তাহলে অবশ্যই সফল কাম হবেন। এছাড়া দর্শক, আর একটি আপনাদেরকে টিপস বলবো। যদি সব পোকা একসাথে দমন করতে চান, তাহলে কি করব। সেক্ষেত্রে ফাইটার বা জাইলো গাছে স্প্রে করতে পারেন। তাছাড়া আরও ভালোভাবে যদি পোকা দমন করতে চান, সেক্ষেত্রে বলবো রিজেন্ট 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে দিন। এছাড়া ডেলিগেট 1 ml 1 লিটার পানিতে বা মর্টার 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিন। এতে করে দেখবেন গাছের সমস্ত পোকার দমন হয়ে যাচ্ছে, গাছকে পোকার হাত থেকে রক্ষা করতে পারছেন, আপনার ফসল সুন্দর হচ্ছে এবং ভালো ফলন উৎপাদন করতে পারছেন। তাই দর্শক, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।